আমরা এখন সার্কিট করছি ট্রানজিস্টার অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, এবং ট্রানজিস্টার সেখানে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করছে। এখানে আমরা কি নিয়েছি না, একটা ট্রানজিস্টার নিয়েছি, এনপিএন টাইপ ট্রানজিস্টার BC107। এটা কালেক্টার, এটা বেস, এটা হচ্ছে এমিটার। এমিটারে আমরা একটা 680 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, তার প্যারালালে একটা 22 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার লাগানো আছে এবং গ্রাউন্ড করা হয়েছে। আর কালেক্টারে একটা 2.2 কিলো ওহমের রেজিস্ট্যান্স নিয়ে তাকে সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে, এবং বেসে একটা 4.47 কিলো ওহমের রেজিস্ট্যান্স দিয়ে সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করা আছে, এবং বেসের আরেকটা প্রান্ত 10 কিলো ওহমের রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করা আছে। আর বেসে একটা 10 মাইক্রোফ্যারাডের একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার কানেক্ট করা হলো, এবং এখানে আমরা একটা এসি ওয়েভফর্ম যাতে জেনারেটর সিগন্যাল জেনারেটর এখানে যুক্ত করব, এবং এখানে আউটপুটে আমরা একটা 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারে অ্যাক্রস দিয়ে ভোল্টেজটা নেব, এবং আউটপুটে আমরা এখানে একটা 820 ওহমের একটা রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স লাগিয়েছি। তাহলে এইবার আমরা সিগন্যালস BC107 এখানে BC107 নেওয়া হয়েছে, এবং পাঁচটা রেজিস্ট্যান্স এখানে কাজ করছে, পাঁচটা রেজিস্ট্যান্স লেন নেওয়া আছে। একটা হচ্ছে 47 কিলো ওহমের, একটা হচ্ছে 22 কিলো ওহমের, এই 2.2 কিলো ওহমের, আর একটা হচ্ছে 10 কিলো ওহমের, একটা 680 ওহমের, আর একটা হচ্ছে 820 ওহমের। এই রেজিস্ট্যান্স নেওয়া আছে, আর একটা ক্যাপাসিটার ইনপুটে বেসে দেওয়া হয়েছে 10 মাইক্রোফ্যারাডের, আর একটা ক্যাপাসিটার আউটপুটে লাগানো আছে 10 মাইক্রোফ্যারাডের, আর এমিটার বাইপাস ক্যাপাসিটার লাগানো আছে 22 মাইক্রোফ্যারাডের। এইবার আমরা এই ইনপুট এবং আউটপুট ওয়েভফর্ম, ইনপুট ওয়েভফর্ম কত দেওয়া আছে, ইনপুট ওয়েভফর্ম হচ্ছে আমাদের দেওয়া আছে 1000 হার্জে ফিট করা আছে, আর ইনপুট ভোল্টেজ হচ্ছে 1 ভোল্টেজ। আমরা এটা আউটপুটে আমরা কীরকম ওয়েভফর্ম পাচ্ছি, মানে DSO দিয়ে দেখলে চ্যানেল 2-তে, অর্থাৎ এই ওয়েভফর্মটা হচ্ছে ইনপুট ওয়েভফর্ম এবং এই ওয়েভফর্মটা হচ্ছে আউটপুট ওয়েভফর্ম। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইনপুট ওয়েভফর্মের সঙ্গে আউটপুট ওয়েভফর্মটা 180 ডিগ্রি আউট অফ ফেজ হয়ে আছে, অর্থাৎ ইনপুট ওয়েভফর্মের মান যখন বাড়ছে আউটপুট ওয়েভফর্মের ম্যাগনিচিউড কমছে, এবং ইনপুট ওয়েভফর্মের ম্যাগনিচিউড যখন বাড়ছে আউটপুট ওয়েভফর্মের ম্যাগনিচিউড কমছে, ইনপুটের যখন কমছে আউটপুটের তখন বাড়ছে। তার মানে আউটপুট সিগন্যালটা ইনপুট সিগন্যালের সঙ্গে 180 ডিগ্রি আউট অফ ফেজ আছে, অর্থাৎ অপোজিট ফেজ আছে। তার মানে কমন এমিটার মোডে ট্রানজিস্টারে বেসে একটা সিগন্যাল দেওয়া হলো, সেই সিগন্যালটা অ্যাপিয়ার হলো কালেক্টারে, এবং কালেক্টারের গ্রাউন্ডের সাপেক্ষে আমরা ভোল্টেজটা নিলাম, সেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। দ্যাটস অল।